সুপ্রভাত, নমস্কার। প্রথম আলোর আরো একটি এপিসোডে আপনাদের স্বাগত। আজকের এই অনুষ্ঠান শুরু করার আগে একটি বিষয় না বললেই নয়, আমরা কথায় কথায় যেটা বলি যে বাংলা গানের স্বর্ণযুগের বাংলা গান, স্বর্ণযুগের বাংলা গান অবশ্যই সেই সময়টা বাংলা নন ফিল্ম সং, বাংলা ছায়াছবির গান এবং যেভাবে জনপ্রিয়তা পেয়েছিল সাধারণ মানুষের কাছে, এবং সেই সময় একঝাঁক প্রতিভাবান শিল্পী তারা ছিলেন, সুরকার গীতিকার গায়ক গায়িকা মিলিয়ে একটা অসাধারণ কম্বিনেশনের মধ্য দিয়ে আমরা কিন্তু সেই যুগটা পেরিয়ে এসেছিলাম। এরপরেই একটা বিরাট শূন্যতা তৈরি হয় বাংলা গানের ক্ষেত্রে। শূন্যতা বলতে সে সময় যে ধরনের গানগুলো তৈরি হচ্ছিল, কোথাও গিয়ে শ্রোতারা একটা মুখটা ফিরিয়ে নিয়েছিলেন, আসলে সেই রস আস্বাদনটা করতে পারছিলেন না, একটা দোলাচলের মধ্যে দিয়ে চলল। এরপরে এলো রিমিক্সের যুগ, সেই পুরনো বাংলা গানগুলোকে, সেই পুরনো গানগুলোকে বর্তমান প্রজন্মের শিল্পীরা, তথাকথিত নাম করা শিল্পীরা, তারা রিমিক্স করে, রিমিক করে তারা বিভিন্ন ক্যাসেট কোম্পানিগুলো তারা শুরু করলো। কিন্তু সেটাও দেখা গেল একটা সময় এসে কিছুটা মুখ থুবড়ে পড়েছে। এরপরেই 1993 সাল হঠাৎ করে সুমন চট্টোপাধ্যায়ের তোমাকে চাই বলে একটি অ্যালবাম বাজারে এলো। আমরা প্রত্যেকে চমকে উঠলাম, আমরা যারা বাংলা গান ভালোবাসি, আমরা যারা গান শুনতে ভালোবাসি, গান গাইতে ভালোবাসি, আমরা চমকে উঠলাম। চমকে উঠলাম এই কারণে যে গানের কথা, গানের সুর, গায়কী এবং মিউজিক অ্যারেঞ্জমেন্ট সব মিলিয়ে বাংলা গানের একটা কোথাও মনে হলো একটা নতুন জোয়ারে আমরা ভেসে বসে গেলাম। এবং এই জোয়ারটা পরবর্তীকালে, এই ধারাটাকে পরবর্তীকালে এবং প্রায় সমসাময়িকভাবে খুব দৃপ্তভাবে উঠে এলেন যিনি, তিনি হলেন নচিকেতা চক্রবর্তী, আমাদের প্রিয় শিল্পী একজন নচিকেতা। তার পাশাপাশি আরও অনেক শিল্পীরা সে সময় উঠে এসেছেন, অঞ্জন দত্ত, শিলাজিৎ, কিন্তু কোথাও গিয়ে সুমন চট্টোপাধ্যায়ের যে যাত্রাটা শুরু করেছিলেন সেটাকে, যেটা আমরা ইংরেজি পরিভাষায় যদি বলি ক্যারি ফরওয়ার্ড করা বা এগিয়ে নিয়ে চলা, সেটা কিন্তু খুব স্বচ্ছন্দভাবে এগিয়ে নিয়ে চলেছিলেন, এখনও চলছেন নচিকেতা চক্রবর্তী। এই কথাগুলি বললাম এই জন্যই যে আজকে আমাদের মাঝে যিনি শিল্পী হিসেবে উপস্থিত আছেন, অতিথি শিল্পী হিসেবে, তিনি পেশায় একজন শিক্ষক, কিন্তু শিক্ষকতার পাশাপাশি গানটা তার ভীষণ প্যাশন এবং তিনি ভালোবাসেন নচিকেতা চক্রবর্তীর গানগুলোকে। কেন ভালোবাসেন, কি নচিকেতা চক্রবর্তীর গায়কী কি, কেমন কেন তিনি এত অনুপ্রাণিত, পরের কথায় আসবো, পরিচয় করে নিই আজকের অতিথি শিল্পী কাঞ্চন দাসের সঙ্গে। কাঞ্চন, স্বাগত তোমাকে আজকের এই অনুষ্ঠানে প্রথম আলো। আজকে একটু অন্য আলোয়, মানে অন্য সুরের আলোয় উজ্জ্বল হয়ে উঠবে আমাদের স্থির বিশ্বাস, কারণ আমরা শুধুমাত্র নচিকেতা চক্রবর্তীর গান নিয়ে
এই প্রথম একটা এপিসোড আমরা করছি। বিভিন্ন সময় বিভিন্ন শিল্পীরা নচিকেতা চক্রবর্তীর গান গেয়েছেন, কিন্তু কমপ্লিট নচিকেতা চক্রবর্তীর গানগুলো নিয়ে যে পথ চলা সেটা কিন্তু আমরা এই প্রথম করছি। তো বেশি কথা বলার আগে একটা গান দিয়ে বরঞ্চ শুরু করি অনুষ্ঠানটা, দর্শকরা তোমার গানের সাথে আগে পরিচিত হয়ে যাবে। চলো। তুমি আসবে বলে, তুমি আসবে বলে, তুমি আসবে বলে আকাশ মেঘলা, বৃষ্টি এখনো হয়নি। তুমি আসবে বলে কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝরে যায়নি। তুমি আসবে বলে, তুমি আসবে বলে অন্ধকানাই বসে আছে গান গায়নি। তুমি আসবে বলে অন্ধকানাই বসে আছে গান গায়নি। তুমি আসবে বলে চৌরাস্তার পুলিশটা ঘুষ খায়নি। তুমি আসবে বলে আসবে বলেই জাকির হোসেন ভুল করে ফেলে তালে। তুমি আসবে বলেই মুখ্যমন্ত্রী চুমু খেলো স্ত্রীর গালে। তুমি আসবে বলেই সোনালি স্বপ্ন ভিড় করে আছে চোখে। তুমি আসবে বলেই আগামী বলছে দেখতে আসবো তোকে। তুমি আসবে বলে, তুমি আসবে বলেই আমার দ্বিধারা উত্তর খুঁজে পাইনি। তুমি আসবে বলেই দেশটা এখনো গুজরাট হয়ে যায়নি। তুমি আসবে বলে আসবে বলেই সন্ত্রাসবাদ গুটি নিয়েছে থাবা। তুমি আসবে বলেই জ্যোতিষ ছেড়েছে কত না ভণ্ড বাবা। তুমি আসবে বলেই পাড়ার মেয়েরা মুখ করে আছে ভার। তুমি আসবে বলেই ঈশান কোণেতে জমেছে অন্ধকার। তুমি আসবে বলে, তুমি আসবে বলেই পকেটে ছেলেটা সিজ দিতে দিতে দেয়নি। তুমি আসবে বলে আমার কলম এখনো বিকিরে হয়নি। তুমি আসবে বলে, তুমি আসবে বলেই আকাশ মেঘলা, বৃষ্টি এখনো হয়নি। তুমি আসবে বলেই কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝরে যায়নি। তুমি আসবে বলে, তুমি আসবে বলে, তুমি আসবে বলে। আপনারা আছেন প্রথম আলো লাইভ প্রভাতী অনুষ্ঠানে। আজকে আমাদের অতিথি শিল্পী কাঞ্চন দাস। কাঞ্চন দাস একটু পরিচয় করে নেব, শুনে নেব ওর কথা। তো পেশায় শিক্ষক, তো শিক্ষকতার পাশাপাশি এই গানের চর্চাটা কতদিন ধরে? গানের চর্চাটা বলতে গেলে ছোটবেলা থেকে, ছোটবেলা থেকে, কারণ পুরো ফ্যামিলিতেই মিউজিক্যাল ফ্যামিলি। আচ্ছা। আমরা তিন ভাই এক বোন, আমরা তিন ভাই তবলা বাজাতে পারি, তিনজনই কিবোর্ড বাজাই, আমার মেজো দাদা গিটারও বর্তমানে বাজাচ্ছে। আমার এই সঙ্গীত জগতে পথ চলাটা মূলত তবলার মাধ্যমে হয়েছিল। আমি প্রথমে তবলা বাজাতাম। আচ্ছা। আর আমার যে বড় দাদা, তিনি ওই তবলা তো বাজাতেনই আর কিবোর্ডও বাজায়, এর সাথে সাথে উনি সিনেমাতে মিউজিক এবং কথা দেন। কি নাম? বুলা শ্যাম, অ্যাকচুয়ালি শ্যামসুন্দর দাস, আর বাড়ির নাম বুলা, দুটো মিলে একত্রে বুলা শ্যাম বলা। তো রিসেন্টলি কিছু আমাদের উত্তরবঙ্গ থেকে কিছু রাজবংশী সিনেমা এখান থেকেই তৈরি হয়েছে, যেমন মনের মানসী, মোর দিদির ত্যাগ,
মোর প্রতীক্ষা, এগুলো প্রত্যেকটিতে আমার দাদারই কথা এবং সুর। আচ্ছা 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 আচ্ছা, মানে তিনি ওইভাবেই ব্যাপারটাকে তৈরি করেছেন এবং তোমরা সেভাবে কিছুটা দাদার কাছ থেকে অনুপ্রাণিত হয়েছে আর কি। আমি তো ছোট ভাই, পুরো পুরি ছোট থেকে দেখা আর কি, দিদি গাইছে, দাদা গাইছে। যদি বলি যে সেই অর্থে প্রথাগত শিক্ষা, প্রথাগত শিক্ষা আমার কিছু, হ্যাঁ ওই সেটা আমার দিদির থেকে নেওয়া, দিদি দাদার থেকে নেওয়া, মানে শাস্ত্রীয় সঙ্গীতের অনুশীলন বা শাস্ত্রীয় সঙ্গীত ক্লাসিক্যাল কিছুটা আমার, তারপরে আধুনিকটার উপরে বেশি জোর দিয়েছি আর কি। পুরো ফ্যামিলি থেকেই পাওয়া, পুরো ফ্যামিলি থেকে। এছাড়া বাবা মাও ইন্টারেস্টেড গান বাজনায়। আমার একটু পুরনো কথা, আমার দাদু মানে আমার ঠাকুরদা, উনিও গান বাজনা করতেন এবং লিখতেনও। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার পিসিরা আছে, আর আরো বলতে গেলে এখন যারা আমার মানে মিসেস, আমার বৌদি, এরাও গান বাজনায় খুব ইন্টারেস্টেড, মানে পুরো পুরো ফ্যামিলি, মিউজিক্যাল ফ্যামিলি। হ্যাঁ, এবং হ্যাঁ হ্যাঁ, বাড়িতে সব সময় বিছানাতে আপনি যদি কখনো আসেন দেখবেন, ফ্রান্সিস তো জানেই যে সব সময় তবলা হারমোনিয়াম রাখাই থাকে, মানে শুনুন যখন যেভাবে সুযোগ পাচ্ছে সবাই বসে। পরিবেশ সহায়তা না পেলে একজন শিল্পী, প্রকৃত শিল্পী হয়ে উঠতে গেলে নিজস্ব দক্ষতার পাশাপাশি এই পরিবেশটা ভীষণ প্রয়োজন, তাকে সহযোগিতা করা। যাই হোক, আমরা পরের গানে যাচ্ছি, এরপরে আসবো নচিকেতা প্রসঙ্গে। এখন কি কোন গান শুনবো? এখন যখন সময় তোমাকে দাঁড়া। চলো, আপনারা আছেন প্রথম আলো লাইভ প্রভাতী অনুষ্ঠানে। আজকে আমাদের অতিথি শিল্পী কাঞ্চন দাস, এবং আজকের এপিসোডের একটি বিশেষত্ব হলো শিল্পী যে কটি গান আজকে পরিবেশন করবেন প্রত্যেকটি নচিকেতা চক্রবর্তীর গান গাওয়া গান। সেক্ষেত্রে আমরা যারা নচিকেতা চক্রবর্তীর অনুরাগী, আমাদের কাছে অবশ্যই আজকের এই বিচারটা একটি অন্য মাত্রা পাবে। চলো। যখন সময় থমকে দাঁড়ায়, যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাত বাড়ায়। যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাত বাড়ায়, খুঁজে নিয়ে মন নির্জন কো কি আর করে তখন, স্বপ্ন 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 দেখে, স্বপ্ন 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 দেখে। যখন সময় থমকে দাঁড়ায় নিরাশা, যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দুহাত বাড়ায়, খুঁজে নিয়ে মন নির্জন কো কি আর করে তখন, স্বপ্ন 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 দেখে, স্বপ্ন 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 দেখে। গানের পাখি শুধু আমাকে দিয়ে ফাঁকি, যখন আমার গানের পাখি শুধু আমাকে দিয়ে ফাঁকি, সোনার শিকল ধরা দেয় গিয়ে আমি শূন্যতা ঢাকি। যখন এ ঘরে ফেরে না সে পাখি, যখন এ ঘরে ফেরে না সে পাখি, নিষ্ফল হয় শত ডাকা ডাকি। যখন এ ঘরে ফেরে না সে পাখি, নিষ্ফল হয় শত ডাকা ডাকি, খুঁজে নিয়ে মন নির্জন কোন কি আর করে তখন, স্বপ্ন 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 দেখে, স্বপ্ন 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 দেখে। প্রশ্নের ঝড় ভেঙে দেয় যুক্তির খেলা ঘর, যখন মনে প্রশ্নের ঝড় ভেঙে দেয় যুক্তির খেলা ঘর, তখন বাতাস অন্য কোথায় শোনায় তার উত্তর। যখন আমার ক্লান্ত চরণ, যখন আমার ক্লান্ত চরণ অবিরত বুকে রক্ত খরণ, যখন আমার ক্লান্ত চরণ অবিরত বুকে রক্ত করুন, খুঁজে নিয়ে মন নির্জন কোন কি
আর করে তখন স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন 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 দেখে মন, যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দুহাত বাড়ায়, যখন সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দুহাত বাড়ায়, খুঁজে নিয়ে মন নির্জন কোন কে আর করে তখন স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন 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 দেখে মন, স্বপ্ন 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 দেখে মন। কাঞ্চন, তোমার গান শুনতে শুনতে আমার একটা ছবির কথা মনে পড়ছে। ছবি বলতে সেই শিল্পীর ছবির কথা, যে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন শিল্পী উদ্ভ্রান্তের মতন চেহারা, বেশভূষার মধ্যে একটা বোহেমিয়ান ভাব, সঙ্গী হচ্ছে একটা গিটার, তিনি গান করে চলেছেন কখনো কলেজ সোশ্যালে, কখনো ছাত্র জনতার মাঝে, এবং সেই সময়টা ভীষণ জনপ্রিয় তিনি একটা লেভেলে, একটা লেভেলে বলতে তরুণ সম্প্রদায়ের মধ্যে, তরুণ সম্প্রদায়ের কাছে তার গানগুলো একটা অন্য মাত্রায় পৌঁছে গিয়েছিল, তারা ভালোবাসতে শুরু করলো। এরপরে কিন্তু এই বেশ ভালো আছি অ্যালবামটি যখন আত্মপ্রকাশ করলো, এই বেশ ভালোবাসি অ্যালবামটির মধ্য দিয়ে আমরা কিন্তু এক অন্য নচিকেতাকে আবিষ্কার করলাম, যেখানে তিনি একজন দক্ষ গীতিকার, যেখানে তিনি একজন দক্ষ সুরকার, এবং একই সঙ্গে অসাধারণ একটা গায়কী। মানে যেটা বলা চলে যে বাংলা গানের একটা বিবর্তনের মানে অন্যতম ধারা যদি বলি আমরা, তাহলে কিন্তু নচিকেতা চক্রবর্তীর গানগুলো, এবং এই বেশ ভালো আছি থেকে তার যে পথ চলা, তারপর থেকে গ্রাফটা ক্রমশ ঊর্ধ্বমুখী আর কি। তো খুব স্বাভাবিকভাবেই তোমরা এই প্রজন্মের শিল্পী, তো তোমাকে কিভাবে প্রভাবিত করেছিল নচিকেতা চক্রবর্তীর গান? আচ্ছা, বলছি মূলত একেবারে ছোট বয়সে তো আমার সুরগুলোর উপরই আকৃষ্ট ছিলাম, পরবর্তীতে যখন বড় হচ্ছি, আমি নিজেও সাহিত্যের, আমি ইংরাজিতে মাস্টার ডিগ্রি, নিজেই সাহিত্যের ছাত্র, তো কোথাও গিয়ে সাহিত্যের একটা ব্যাপার বা জীবনধারার বিষয় নিয়ে যেসব কথা থাকবে সেটা একটু আকৃষ্ট করবে। তো আমি প্রতিটি গানের মধ্যে আমি মানে প্রত্যেকটি, আমি আমার মনে হয় প্রত্যেকটি মানুষ যদি গানগুলো ভালো করে শুনে তাদের নিজের জীবনকে খুঁজে পাবে। তো প্রত্যেকটি মানুষের জীবনের কথা তার গানের মধ্যে দিয়ে বলে যাচ্ছে। আমি একটা সিম্পল কথা বলছি, ধরুন বর্তমান যুগে দেখা যায় বাবা মাকে ছেলে দেখছে না, যেই বাবা মা ছেলেকে লালন পালন করে বড় করলো, তাহলে বাবা মারও কর্তব্য ছেলে মেয়ের থেকে কিছু পাওয়া, কিন্তু সেই ছেলে মেয়ে দেখছে না, ঠিকানা হলো বৃদ্ধাশ্রম। হ্যাঁ, তো এবার সেই লোকটাকে বা সেই ব্যক্তিটিকে যদি আমি বুঝিয়ে বলি সে বুঝবে না, কিন্তু সে যদি পথে ঘাটে কোথাও দাঁড়িয়ে আছে পাশে যদি এই বৃদ্ধাশ্রম গানটি শুনে, আমার তো মনে হয় তার ভেতরটা কাঁদবে। অবশ্যই এই যে গানের মধ্যে দিয়ে মানুষকে সঠিক পথে পরিচালিত করা, এই ব্যাপারগুলো আর মানে একটা সোশ্যাল মেসেজ দেওয়া, শুধু গান নয়, এবং যে জন্য বৃদ্ধাশ্রম আমাদের সঙ্গীত জগতে একটা মাইলস্টোন হয়ে দাঁড়িয়েছে। গানের মধ্যে শুধু গান, আমি আমি যেটা দেখেছি নচিকেতার গানের মধ্যে দিয়ে শুধু গানই হচ্ছে এমন নয়, সমাজ সংস্কার, প্রতিবাদ, না প্রত্যেকটা লড়াই বার্তা থাকছে। তো আমরা বরঞ্চ একটু বৃদ্ধাশ্রমটা শুনে নিই, বৃদ্ধাশ্রমের কথা হলো, তারপরে আরো কথা শুনবো। ই মাইনর, ই এর যে দৃশ্যায়ন হয়েছিল, তার যে দৃশ্যায়ন যিনি করেছিলেন উত্তরায়ণ দেব, তিনি আমাদের এই উত্তরবঙ্গেরই ছেলে, শিলিগুড়ির ছেলে, আমাদের ভীষণ প্রিয় মানুষ একজন, মানে কোথাও গিয়ে সেই দৃশ্যায়নটাও কিন্তু একটা ছুঁয়ে গিয়েছিল মানুষের মনকে, মানে গানের কথার সাথে সেই যে দৃশ্যায়নটা, ওই জন্য ফট করে মনে পড়লো আর কি, বলেই ফেললাম আমরা এই প্রসঙ্গে উত্তরায়ণকে, মাইলস্টোন আর কি, অবশ্যই স্মরণ করছি তার এই কাজের জন্য। চলো, ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার, ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার,
নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্রই আমি। ছেলের আমার আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। আমার ব্যবহারের ইসে আলমারি আর আয়না, ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। আমার ব্যবহারের ইসে আলমারি আর আয়না, ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। ওর বাবার ছবি ঘড়ি ছড়ি বিদেহ হলো তাড়াতাড়ি, ফেলে দিল কাকে খেল পোষা বুড়ো ময়না। স্বামী স্ত্রী আর এলসিসিয়া জায়গা বড়ই কম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। নিজে হাতে ভাত খেতে পারতো না তো খোকা, বলতাম আমি না থাকলে রে কি করবি বোকা, ঠোঁট ফুলিয়ে কাঁদতো খোকা আমার কথা শুনে, খোকা বোধহয় আর কাঁদে না নি বুঝি আর মনে। ছোট্টবেলায় স্বপ্ন দেখে উঠতো খোকা কেঁদে, দুহাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেঁধে, দুহাত আজও খোঁজে ভুলে যায় যে একদম, আমার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম, আমার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম। খোকার হয়েছে ছেলে দু বছর হলো, আর তো মাত্র বয়স ২৫ ঠাকুর মুখ তোলো, ১০০ বছর বাঁচতে চাই এখন আমার শা, ২৫ বছর পরে খোকার হবে ৯৯। আশ্রমের এই ঘরটা ছোট জায়গা অনেক বেশি, খোকা আমি দুজনেতে থাকবো পাশাপাশি। সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম, মুখোমুখি আমি খোকা বৃদ্ধাশ্রম। বাহ, আমরাও চাইবো আন্তরিকভাবে আর একটিও যেন বৃদ্ধাশ্রম তৈরি না হয়, আর একটিও যেন ঘর না ভেঙে, অর্থাৎ ঘরের যারা মেরুদণ্ড তারা শরীর থেকে আলাদা হয়ে অন্যত্র চলে গিয়ে একটা অসহায় জীবন যাপন করেন, এটা আমরা কখনোই চাইবো না। সার্থক হোক নচিকেতার এই গানটি গাওয়া, আমরা যেন ভেতরে ভেতরে নিজেরা অনুপ্রাণিত হই এই গানটি থেকে, যে মানে অনুসরণ করি। আচ্ছা, নচিকেতার প্রসঙ্গে বলতে গিয়ে আমার একটা জিনিস একটু মনে পড়ে, যে আমরা খেলার মাঠে দেখি, সে ফুটবল হোক বা ক্রিকেট হোক, একটা আগ্রাসী মনোভাব, অপোনেন্টকে ছেড়ে ১ ইঞ্চি জমি ছেড়ে দেবো না আর কি, এই যে আগ্রাসী একটা মনোভাব, আমরা কিন্তু
নচিকেতার ক্ষেত্রেও দেখি মঞ্চে উঠে একটা ডোন্ট কেয়ার ভাব, আমি যেটা করব তুমি সেটা শুনবে, তোমার আমি অন্য কিছু করব না, এই যে একটা ডোন্ট কেয়ার ভাব, এই যে একটা তার এই নিয়ে তাকে অনেক সমালোচিত হতে হতে হয়েছে। কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয়েছে শিল্পীর বোধহয় তিনি বোধহয় তার ওই আগ্রাসী মনোভাবের মধ্য দিয়ে শিল্পীর স্বাধীনতাটাকে এস্টাবলিশ করতে চেয়েছিলেন যে আমি যেটুকু শিখেছি, আমি যেটুকু জানি, আমি সেটুকু তোমার সামনে পরিবেশন করব, আমি আমার মতন করে করব, তোমার যদি ভালো না লাগে তুমি শুনো না, কিন্তু তুমি আমাকে বাধা দিও না। কোথাও গিয়ে আমার এই ব্যাপারটা মনে হয়, এবং এটা কিন্তু আমার যেটা মনে করি অনেক শিল্পীর ক্ষেত্রে কিন্তু এটা শিক্ষণীয় একটা বিষয় যে আমরা যদি শুধু গান বাজনাটা করছি তা নয়, আমি আমার মতন করে একটা গান পরিবেশন করছি, সেটা অনুকরণ করে নয়, অনুসরণ আমরা করি, কিন্তু আমি শ্রোতা দর্শককে সেইভাবে আবিষ্ট করব, অবশ্যই তাদের তাকে গালাগালি দিয়ে না, ধমক দিয়ে না, কিন্তু আমার সেই কমান্ডটা যেন থাকে। মানে একজন গায়কের কাছ থেকে কিন্তু এটাও কিন্তু একটা শিক্ষা নেওয়ার বিষয় আছে। আমরা চলে যাবো পরের গানে, আরেকটা আমি একটু সংযোজন, অবশ্যই আসলে ওনার গানগুলোর মধ্যে কোথায় একটা কষ্ট জ্বালাও লুকিয়ে, যন্ত্রণা, যন্ত্রণা, জীবনের যন্ত্রণার থেকে স্ট্রাগল করে উঠে এসেছে। তারপরে একটা সময় সেই জায়গাটা ছোটবেলায় পাইনি, মানে একটা সময় ছিল আর কি, অনেক কিছু উনি স্যাক্রিফাইস করতে হয়েছে, অনেক পাননি, অনেক যন্ত্রণার মধ্যে দিয়ে তাকে এগিয়ে চলতে হয়েছে, এবং সেই মানুষগুলোকে যারা তাকে যন্ত্রণা দিয়েছেন, দিনের পর দিন তাকে অবহেলা করেছেন, সেই মানুষগুলোর প্রতি তার কিন্তু একটা তীব্র বিদ্বেষ তার কলমের লেখার মধ্যে দিয়ে পরবর্তীকালে ঝরে পড়েছে। এবং সমাজ ব্যবস্থার কথা যদি আমরা বলি, সমাজের যে ক্ষয়ে যাওয়া বিষয়গুলো, সেখানে আমরা দেখতে পাচ্ছি সরকারি চাকুরিজীবী যারা, তাদের নিয়ে তিনি গান রচনা করেছেন ব্যঙ্গ করে, ডাক্তারদের নিয়ে তিনি গান রচনা করেছেন, মানে কোথাও গিয়ে গানগুলো হয়তো সমালোচিত হয়েছে, কিন্তু প্রকারান্তরে কিন্তু কিছু ক্ষেত্রে অন্তত খুব বাস্তব, সামনে থেকে দেখেছেন বিষয়গুলো বাস্তব, এটা ফিল করে তিনি উনি কিন্তু তৈরি করেছেন। তো সেগুলো কিন্তু গান হয়ে তখন আমাদের কাছে ওটা আর গান থাকেনি, একটা প্রতিবাদ হিসেবে আমাদের কাছে উঠে এসে, প্রতিবাদের ভাষা হিসেবে। আমরা বিরতি নেওয়ার একটা সময় চলে এসছে, একটা গান শুনে নিয়ে বিরতিতে যাচ্ছে, ঠিক আছে? এবার একটু চটকা, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক ধরনের গেল, ঠিক আছে। এই গানটির মধ্যে আর কি কিছুই না, মানে এটার মধ্যে বিশেষ কোনো সমাজ সংস্কারের কথা বলা নেই, এটা একটু, এটাও এক প্রকার কটাক্ষ, মানে বিবাহিত জীবন আর অবিবাহিত জীবন, ঠিক ঠিক ঠিক, দুটোর তো বিশাল ফারাক। আমরা শুনে নিই। জনতা জনার্দন, জনতা জনার্দন শুনে হবেন বড় প্রীত, পুরুষ মানুষ দু প্রকার, জীবিত বিবাহিত। জনতা জনার্দন শুনে হবেন বড় প্রীত, পুরুষ মানুষ দু প্রকার, জীবিত বিবাহিত। পুরুষ মানুষ বেঁচে থাকে, পুরুষ মানুষ বেঁচে থাকে বিয়ে করার আগে গো, বিবাহিত মানে, বিবাহিত মানে প্রকার অন্তরেতে মৃত। পুরুষ মানুষ দু প্রকার, জীবিত বিবাহিত। জনতা জনার্দন শুনে হবেন বড় প্রীত, পুরুষ মানুষ দু প্রকার, জীবিত বিবাহিত। আছেন তারা হয়নি যাদের বিয়ে, মাঝে মাঝে ভাবি থাকি ওদের কাছে গিয়ে। জীবিত আছেন তারা হয়নি যাদের বিয়ে, মাঝে মাঝে ভাবি থাকি ওদের কাছে গিয়ে। কত সুখে আছেন ওরা লাগিয়ে গায়ে হাওয়া, হয়নি দিল্লির এই লাড্ডু যাদের খাওয়া। জিনি দাঁড়িয়ে ছাদনা তলায় পড়েছেন মালা গলায়, দাঁড়িয়ে ছাদনা তলায় পড়েছেন মালা গলায়, শ্যামালা বকলেস তিনি সারময়ের মতো। সে কথা বুঝবেন, সে কথা বুঝবেন যিনি আছেন আমার মতো,
পুরুষ মানুষ দুঃখ কার জীবিত বিবাহিত। ভালোবাসা সুখের ঘর কত প্রলোভন, আসলে কানার নাম পদ্মলোচন। ভুলো না শুনে বিয়ের সানাই বাদন, বিয়ে হলো বলি রাগের ছোট্ট আয়োজন। যিনি বিয়ে করে বলেন সুখী, স্ত্রী আমার চন্দ্রমুখী। বিয়ে করে বলেন সুখী, বউ আমার চন্দ্রমুখী। সে কথা আমার কানে শোনায় গুলের মতো, সে কথা বুঝবেন, সে কথা বুঝবেন যিনি আছেন আমার মতো। পুরুষ মানুষ দুপকার জীবিত বিবাহিত, জনতা জনার্দন শুনে হবেন বড় ভীত। পুরুষ মানুষ দুপকার জীবিত বিবাহিত, পুরুষ মানুষ বেঁচে থাকে, পুরুষ মানুষ বেঁচে থাকে বিয়ে করার আগে গো। বিবাহিত মানে, বিবাহিত মানে প্রকার অন্তরে প্রেরিত। পুরুষ মানুষ দুপকার জীবিত বিবাহিত, জনতা জনার্দন শুনে হবেন বর্ণিত। পুরুষ মানুষ দুপকার জীবিত বিবাহিত, পুরুষ মানুষ দুপকার জীবিত বিবাহিত, পুরুষ মানুষ দুপকার জীবিত বিবাহিত। আমরা আরো গানে থাকবো কাঞ্চনের সঙ্গে। কাঞ্চন দাস আজকে আমাদের অতিথি শিল্পী। তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি, ফিরে আসছি বিরতির পর। এখন থেকে প্রতি রবিবার সকাল 8টা ও রাত 10টায় সিসিএন মিউজিক চ্যানেলে দেখুন প্রথম আলো অনুষ্ঠানে প্রচারিত নির্বাচিত শিল্পীদের সঙ্গীতানুষ্ঠান ফিরে দেখা প্রথম আলো, প্রতি রবিবার সকাল 8টা ও রাত 10টায়। সিসিএন মিউজিক নিবেদিত সমবেত সঙ্গীতের অনুষ্ঠান একসাথে এক সুরে দেখুন প্রতি মঙ্গল, বৃহস্পতি ও শনিবার রাত 8:30টায় শুধুমাত্র সিসিএন মিউজিক চ্যানেলে। সিসিএন মিউজিক সবার সাথে সবসময়। আপনারা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করছেন, অনুষ্ঠানটি সরাসরি অথবা রেকর্ডিং করে দেখাতে চান, বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন। সিসিএন মিউজিক সবার সাথে সবসময়। সিসিএন মিউজিক নিবেদিত লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রথম আলো, রবিবার বাদে সপ্তাহের প্রতিদিন সকাল 8টা থেকে 9টা শিলিগুড়ি ও আশেপাশের নামী শিল্পীদের নিয়ে ভিন্ন স্বাদের গানের অনুষ্ঠান প্রথম আলো। শুধু দেখা বা শোনা নয়, আপনিও অংশগ্রহণ করুন ফোনের মাধ্যমে। সিসিএন মিউজিক নিবেদিত সমবেত সঙ্গীতের অনুষ্ঠান একসাথে এক সুরে দেখুন প্রতি মঙ্গল, বৃহস্পতি ও শনিবার রাত 8:30টায় শুধুমাত্র সিসিএন মিউজিক চ্যানেলে। সিসিএন মিউজিক সবার সাথে সবসময়। বিরতির পর আপনারা আছেন প্রথম আলো লাইভ প্রভাতী অনুষ্ঠানে। আজকের আমাদের অতিথি শিল্পী নচিকেতার গানে কাঞ্চন দাস। শিল্পীর সাথে কথা বলতে পারেন, অনুষ্ঠান সম্বন্ধে আপনাদের মতামত জানাতে পারেন 0353-2461-924 এই নম্বরে ফোন করে। কাঞ্চন, আমরা নচিকেতা সম্বন্ধে বিভিন্ন ধরনের কথা বলছিলাম। একটা রাজনৈতিক মতাদর্শে তিনি একটা সময় বিশ্বাস করতেন এবং রাজনীতিকে তিনি যেভাবে দেখেছেন আর কি, যে রাজনীতির মেরুকরণ, রাজনীতির সমীকরণ বদলে যাওয়া, মানুষগুলোকে বদলে যেতে যেভাবে তিনি একদম প্রত্যক্ষভাবে দেখেছেন, তার প্রতিফলন ঘটেছে কিন্তু তার বিভিন্ন গানে। আমরা একটি গানের কথা মনে করতে পারি, দেখে যা অনির্বাণ। এই অনির্বাণ কিন্তু
তার রাজনৈতিক সেই যে দৃষ্টিকোণ, সেই যে ভাবনা থেকে কোথাও গিয়ে সরে যাওয়া, যে অনির্বাণ অনির্বাণের জায়গায় আছে, আমি বদলে গেছি, দেখে যা দেখে যা অনির্বাণ। তুমি যদি এই গানটি, অবশ্যই অবশ্যই আমার খুব প্রিয় গান এটি ছিল নচিকেতা। অনির্বাণ অ্যাকচুয়ালি অনির্বাণ ক্যারেক্টারটা নচিকেতা নিজেই, অবশ্যই মানে একটা সময় যখন মানে মানুষ যখন ব্যস্ততার থেকে যখন সময় থাকে আর কি, ছোটবেলায় বন্ধু বান্ধব সকলকে নিয়ে চলাফেরা, একসাথে মিটিং মিটিং মিছিল, ওই তো রাজনীতি একটা পরবর্তীতে সব হারিয়ে গেল, সব হারিয়ে গেল, সবাই বিচ্ছিন্ন, এবং সেটাও কোথাও গিয়ে তাকে ভীষণভাবে যন্ত্রণা দিয়েছিল বলেই গান ওই সময়টাকে মিস করে, খুব মিস করে খুব। আর সেই আদর্শবোধ, সেই একসাথে উন্মাদনা, একটা মতাদর্শে পথ চলা, সেটা কোথাও গিয়ে ভীষণভাবে মিস হয়ে গেছে। তখন গিয়ে শুধু দাঁড়িয়ে থাকে অ্যাম্বিশন, অ্যাম্বিশন এবং অ্যাম্বিশন নিয়ে দারুণ একটা গান আছে, চলো শুনে নিই অনির্বাণ। প্রথম আলো লাইভ প্রভাতী অনুষ্ঠানে আজকে আমাদের অতিথি শিল্পী কাঞ্চন দাস, তিনি আছেন নচিকেতার গানে। দেখে যা যা নির্বাণ, কি সুখে রয়েছে প্রাণ, কি সুখে রয়েছি আমি, কি সুখে বেঁচেছি গা, যা নির্বাণ, কি সুখে রয়েছে প্রাণ, কি সুখে রয়েছি আমি, কি সুখে বেঁচেছি গা, যা নির্বাণ, কি সুখে রয়েছে প্রাণ। কলেজের স্টাইল, সেদিনের মাতাল পদক্ষেপ, বেঠিক সিদ্ধান্তে আক্ষেপ, আজকের নেই মাপা পদচারণ, হয়তো সে থায় মিশে যাচ্ছে স্থান, দেখে যা যা নির্বাণ, কি সুখে রয়েছে প্রাণ। শ্রমিকের মুক্তির গান, কৃষকে হাতিয়ার শান, শ্রেণীহীন সমাজের স্বপ্ন, ঘৃণার প্রতিপালনেতে যত্ন, আজকে তোর এই ঘামে ভেজা, হয়তো সে থায় আমার হতো স্নান, দেখে যা সুখে রয়েছে প্রাণ, কি সুখে রয়েছি আমি, কি সুখে বেঁচেছি গা, যা যা নির্বাণ, কি সুখে রয়েছে প্রাণ, দেখে যা যা নির্বাণ, সুখে
কাজুন, আমরা অ্যাম্বিশন গানের কথা বললাম নচিকেতা, যে গানটিতে অ্যাম্বিশনে আমরা দেখেছি নচিকেতা নিজেকে পুরোপুরি ভেঙে ফেলেন, মানে একজন মানুষের চাওয়া পাওয়া কোন যে লেভেলে যেতে পারে তার প্রতিফলন কিন্তু আমরা সেই গানটিতে দেখতে পাই। পাশাপাশি আমরা কিন্তু জানি যে তিনি গজল গাইতে ভীষণ ভালোবাসতেন, মানে তার গজল হচ্ছে ভীষণ মনের একটা বিষয় আর কি, যখনই সুযোগ পান তিনি কিন্তু গজল গান আঁকড়ে ধরেন। এর পাশাপাশি আর একটা জিনিস ভীষণভাবে আমাকে অন্তত আকৃষ্ট করেছিল করে, এবং তিনি কিন্তু পুরনো দিনের বাংলা গান বা তাদের সেই সময়কার গায়ক গায়িকাদের তিনি কিন্তু তাদের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল, এবং তাদের নিয়েও পুরনো দিনের গান, পুরনো দিনের বাংলা গান সেটাও বানিয়েছিলেন, সেটাও কিন্তু তৈরি করেছিলেন তাদের প্রতি সেই শ্রদ্ধা জানিয়ে। আসলে এই যে জীবনের ওঠানামার মধ্য দিয়ে জীবনের বিভিন্ন দিকগুলো তার গানের মধ্য দিয়ে তুলে ধরেছিলেন, এখানেই বোধ হয় নচিকেতা নচিকেতা হয়ে উঠেছিলেন। আমরা চলে যাবো পরের গানে, কৃষ্ণ বইবারে আপনি যেটা বললেন আর কি, ওই গজল ওই ফর্মেরই একটা গান গাইছি, ঠিক গজল না কিন্তু ছন্দটা একটু অন্যরকম গানটি, মানে এইগুলো যেরকম এক ট্রেন্ডের গেল। এই গানটিতে পুরনো একটি গান আছে লতা মঙ্গেশকরের গাওয়া, সেই গানের একটা অংশ মিক্স করা আছে। আচ্ছা, এই গানটি আমি গাইছি, দর্শকদের বলছি মানে আর কি, এই গানটি আমার সেই সকল বন্ধু বান্ধবী এবং আত্মীয় পরিজনদের উদ্দেশ্যে গাইছি যারা আমার কাছে নেই, দূরে আছে বা চলে গেছে ছেড়ে বা দূরে আছে, আচ্ছা তাদের উদ্দেশ্যে। ঠিক আছে, চলো শুনুন। আসলে নচিকেতা চক্রবর্তীকে বা তার গানের সুবিশাল ভাণ্ডারকে ধরতে গেলে একটি ঘন্টা খুবই কম, শুধু তো গান শোনা নয়, তার সম্বন্ধে কিছু আলোচনা করা, তার গানের বিষয়গুলোকে তুলে নিয়ে আসা, সব মিলিয়ে একটা পরিবেশনা একটা ঘন্টায় অসম্ভব, অসম্ভব। তবুও আমরা চেষ্টা করছি আমাদের এই উদ্যোগ আর কি। যাই হোক, চলো শুনে শুরু করবি। ডি মেজর। যদি হঠাৎ আবার দেখা হয় দুজনায়, যদি হঠাৎ আবার দেখা হয় দুজনার, কোনো পথের বাঁকে কভু কাজের ফাঁকে, কোনো পথের বাঁকে কভু কাজের ফাঁকে, শুধু জানতে চাইব আজ মনে আছে কি, মনে আছে কি স্মৃতি নাকি দিয়েছে ফাঁকি, সেই চেনা সুর জাগাইতাম একই সাথে, চলো সজনা যাহা তক ঘটা চলে, পথ ভোলা জেনে বুঝে অবিরাম হেঁটে যাওয়া নির্জনতার খোঁজে, সেই ধর্মতলা ভুলো আর ধোয়া মাখা ভালো না লাগার মাঝে, তবু কত ভালো লাগা আজ কোন নির্জনে, বলো কি আপন মনে, আজ কোন নির্জনে বলো কি আপন মনে, ভালো ছিল দিনগুলো কোলাহল আঁকা, শুধু জানতে চাইব চোখ জলে ভরে কি, শুনে আকুল হয় কি ওই মন পাখি, সেই চেনা সুর জাগাইতাম একই সাথে, চলো সজনা যাহা তক ঘটা চলে। আজ কত নীতি কথা শাসনের বেড়া জাল ভুলিয়ে দিয়েছে, আজ সেই স্মৃতি উত্তাল
একদিন যে হৃদয় আকাশকে ছুঁতে চায়, আজ মুখ ঢাকে সম্বল চার দেওয়াল, আজ কি নগর তুলে স্রোতের অনুকূলে, আজ কি নগর তুলে স্রোতের অনুকূলে ভাসিয়ে দিয়েছ নাও ছেড়া যার পাল, শুধু জানতে চাইব আজ মনে আছে কি, শুনে আকুল হয় কি ওই মন পাখি, সেই চেনা সুর জাগাইতাম একই সাথে, চলো সজনা যাহা তক ঘটা চলে, ও যদি হঠাৎ আবার দেখা হয় দুজনার, যদি হঠাৎ আবার দেখা হয় দুজনার, কোন পথের বাকে তবু কাজের ফাঁকে, কোন পথের বাকে তবু কাজের ফাঁকে, শুধু জানতে চাইব আজ মনে আছে কি, মনে আছে কি স্মৃতি নাকি দিয়েছে ফাঁকি, সেই চেনা সুতাম একই সাথে, চলো সজনা যাহা তক ঘটা চলে, চলো সজনা যাহা তক ঘটা চলে। পাশ্চাত্য সুরের প্রভাবের পাশাপাশি আমরা কিন্তু নচিকেতা চক্রবর্তীকে পেয়েছি যে শাস্ত্রীয় সঙ্গীতের উপরে তার অসাধারণ দখল, যে গানগুলো আমরা কিন্তু পরবর্তীতে পেয়েছি, যদি আমরা বলি শ্রাবণ ঘনায়, এমন ব্যাকুল যখন তখন, এই ধরনের গানগুলো কিন্তু ভীষণভাবে জনপ্রিয়তা জনপ্রিয় হয়েছে, এবং কোথাও গিয়ে গীতিকার সুরকার নচিকেতা চক্রবর্তীকে একটা আলাদা জায়গায় আলাদা উচ্চতায় তৈরি করেছে, যার ফল হিসাবে পরবর্তীতে কিন্তু বিভিন্ন বাংলা ছবিতে যখন তিনি সুরারোপ করেছেন প্রায় প্রত্যেকটি গান হিট বলা যেতে পারে আর কি, প্রত্যেকটি গান বিভিন্ন শিল্পীরা তার গান গিয়েছেন, তিনি নিজেও গিয়েছেন বাংলা ছবিতে, সেক্ষেত্রে গিয়ে মৌলিক গানের পাশাপাশি মানে নন ফিল্ম সঙের পাশাপাশি তার এই ফিল্ম সঙগুলো কিন্তু যথেষ্ট পপুলার হয়েছিল, জনপ্রিয়তা পেয়েছিল। যাই হোক, ওরা চলে যাবো পরের গানে, এবারে কি শুনবো? হ্যাঁ, এবারে যে গানটি গাইব, গানটি একটু ভিন্ন স্বাদের এবং গানের কথাগুলো একটু অন্যরকম। আচ্ছা, বিষয়টা কেমন, মানে ধরুন একজন বাবা মা, পিতা মাতা তো সবসময় চায় তার ছেলে মেয়ে একটা ভালো উচ্চতায় পৌঁছুক, ডাক্তার ইঞ্জিনিয়ার, কিন্তু আজকের যুগে একটা প্রফেশন আছে যেটাকে মনে হয় বেস্ট প্রফেশনই বলা যায় উইদাউট ইনভেস্টমেন্ট, সেটা গানের কথা বুঝতে পারবেন। তো একজন বাবা তার ছেলেমেয়ের উদ্দেশ্যে বলছে, তোকে আমি কি বানাবো, আমার ইচ্ছেটা কি, আমাদের আগামীকালের শিল্পী, প্রথম আলোর আগামীকালের শিল্পী আগামীকাল ঠিক সকাল 8টায় উপস্থিত থাকবেন মধুমিতা রক্ষিত তার সঙ্গীত নিয়ে, অবশ্যই থাকবেন আগামীকাল সকাল 8টায়। আজ আমাদের সাথে প্রথম আলোতে আছেন কাঞ্চন দাস। চলো, আমার সোনা চাঁদের কণা আর কি কি বলবো, আমার সোনা চাঁদের কণা আর কি কি বলবো, ডাক্তার উকিল তো নয় তোকে মন্ত্রী বানাবো, আমার সোনা চাঁদের কণা আর কি কি বলবো, ডাক্তার উকিল তো নয় তোকে মন্ত্রী বানাবো, মন্ত্রী বানাবো রে তোকে মন্ত্রী বানাবো, তারপরে চার পুরুষ বসে বসে খাবো, আমার সোনা চাঁদের কণা আর কি কি বলবো, আমার সোনা চাঁদের কণা আর কি কি বলবো, ডাক্তার উকিল তো নয় তোকে মন্ত্রী বানাবো, মন্ত্রী বানাবো রে তোকে মন্ত্রী বানাবো, তারপরে চার পুরুষ বসে বসে খাবো।
ছেলে হলে শিল্পপতি হওয়া যায়, মন্ত্রীর ছেলে হলে শিল্পপতি হওয়া যায়, মন্ত্রীর বাবা হয়ে গোটা দেশটা চালাবো, গোটা দেশটা চালাবো রে শিল্পপতি কি হব, একদিন তোর মাছারা সবার পতি হব। মন্ত্রী হওয়া সোজা, সবচেয়ে মন্ত্রী হওয়া সোজা, পড়াশোনার বালা নেই, পড়াশোনার বালায় নেই শুধু ফন্দি ফিকির খোঁজা, আহা মন্ত্রী হওয়া সোজা। মন্ত্রী হলে আমলার আত্মর করে দেবে কাজ, তোর কাজ শুধু ধরা জনদরদির সাজ। এবার শুনুন কি বলছে, এসব আগে থেকে রিহার্সাল করে রাখবো, এসব আগে থেকে রিহার্সাল করে রাখবো, দরকার হলে প্রাইভেট টিউশন এক্স মন্ত্রী রাখবো। এবার দেখো কি বলছে, চুরি কন্যা কন্যা চুরি কন্যা অগন্তি, চুরি কন্যা কন্যা চুরি কন্যা অগন্তি, পশু খাদ্য কেলেঙ্কারির পরে কেউ হয় রেলমন্ত্রী, কি আর হবে বড় জোর বসবে কমিশন, কি আর হবে বড় জোর বসবে কমিশন, সবাই জানি সেই কমিশনের নেই কনফিউশন। ওরে গালাগালি একটু না হয় খাবি তাতে কি, গালাগালি একটু না হয় খাবি তাতে কি, ওরে মরা মানুষের চুল ছিলে ওজন কমে কি। আমার সোনা চাঁদের কণা, আমার সোনা চাঁদের কণা আর কি কি বলবো, আমার সোনা চাঁদের কণা আর কি কি বলবো, ডাক্তার উকিল তো নয় তোকে মন্ত্রী বানাবো, মন্ত্রী বানাবো রে তোকে মন্ত্রী বানাবো, তারপরে চার পুরুষ বসে বসে খাবো, তারপরে পর পুরুষ বসে বসে খাবো, তারপরে চার পুরুষ বসে বসে খাবো। কাঞ্চন, আমাদের হাতে যা সময় আছে তাতে আর তুমি দুটো গান গাইতে পারবে, ঠিক আছে? তো আমরা আর কথা না বলে গানে চলে যাচ্ছি ফটাফট, ঠিক আছে? দুটো গান তাড়াতাড়ি করে আমরা আমাদের সময়সীমার মধ্যে শেষ করতে পারবো। আপনারা আছেন প্রথম আলো লাইভ প্রভাতী অনুষ্ঠানে, আজকে আমাদের অতিথি শিল্পী কাঞ্চন দাস, আগামীকাল আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মধুমিতা রক্ষিত তার সঙ্গীত নিয়ে, অবশ্যই কালকে সকালবেলা উপস্থিত থাকবেন। এবং আজকের এই অনুষ্ঠানটি আপনাদের জানেন আপনারা যে এই অনুষ্ঠানের পুনঃপ্রচার হয় রাত 10টায়। চলো অন্তবিহীন পথে চলাই জীবন, অন্তবিহীন পথে চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন, জীবন প্রসব করে চলাই জীবন, জীবন প্রসব করে চলাই জীবন, শুধু যোগ বিয়োগের খেলাই জীবন, অন্তবিহীন পথে চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন, অন্তবিহীন পথে চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। শুধু সূর্যের পানে দেখাই জীবন, জীবনকে ভোগ করে একাই জীবন, শুধু সূর্যের পানে দেখাই জীবন, জীবনকে ভোগ করে একাই জীবন, একই কক্ষপথে ঘোরাই জীবন, স্বপ্নের সমাধি খোড়াই জীবন, মনের গোপন ঘরে, মনের গোপন ঘরে যে সাপত ঘর করে তাকেই লালন করে চলাই জীবন, অন্তবিহীন পথে চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন,
জীবন প্রসব করে চলাই জীবন, জীবন প্রসব করে চলাই জীবন, শুধু যোগ বিয়োগের খেলাই জীবন, অন্তবিহীন পথে চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন, অন্তহীন পথে চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। সময় সীমিত তাই একটা স্ট্যান্ডে গাইলাম। আমরা চলে যাচ্ছি শেষ গানে, আজকের অনুষ্ঠানের শেষ গানে। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার আমাদের শান্তির বার্তা নিয়ে, আমাদের সবারই কামনা সেটা যে এই সাম্প্রদায়িক সম্প্রীতি, হানাহানি, যুদ্ধ দূরে চলে যাক, দরকার নেই, আমরা সুস্থভাবে সুন্দরভাবে শান্তিতে বাস করি, সেই বার্তাই এই গানটিতে একদিন ঝড় থেমে যাবে, এই ঝড়গুলো যেন আমাদের জীবনে না আসে। চলো, একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, বসতি আবার উঠবে গড়ে, আকাশ আলো ভরবে উড়ে, চিহ্ন মতবাদ সব ইতিহাস হবে, তবে পৃথিবী আবার শান্ত হবে, একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, যে অশান্ত দিন বেঁচে থাকা আশা ক্ষীণ, তবু পথ চাবিরাম, ধূসর আকাশ আজ কাল নেবে বধু সাজ, এই বিশ্বাসেই সংগ্রাম, একে একটা না অভ্যেসে তাই গান গে স্বপ্ন বেঁচে যায়, প্রশ্নেরা তবু শুধুই পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। থ্যাংক ইউ। মানুষের তৈরি ঝড়গুলো যেন আছড়ে না পড়ে আমাদের জীবনে, পৃথিবীর বুকে। প্রাকৃতিক ঝড় সেটা সামাল দেওয়া যায়, কিন্তু মানুষের তৈরি ঝড়গুলো সেটা সামাল দেওয়া ভীষণ দুষ্কর। যাই হোক, আমরা শেষ করছি আমাদের আজকের এই অনুষ্ঠান। ধন্যবাদ জানাচ্ছি কাঞ্চনকে, আর ধন্যবাদ জানাচ্ছি আজকের সহযোগী শিল্পী যারা ছিলেন প্রতিদিনের মতো, রানা সরকার তবলায় এবং ফ্রান্সিস মুকুটি গিটারে। আসলে শুরুর দিকে ওদের পরিচয় দেওয়া হয়, তো রোজদিনই এতবার করে পরিচয় দিতে হয়, ভুলে যাই আর কি। তো যাই হোক, আজকে শেষে পরিচয়টা দিলাম। ফ্রান্সিস মুকুটি গিটারে, রানা সরকার তবলায়। আবারও আপনাদের সাথে দেখা হবে আগামীকাল। আগামীকাল আমাদের সাথে শিল্পী হিসেবে থাকবেন মধুমিতা রক্ষিত। ততক্ষণ আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সিসিএন মিউজিকের সঙ্গে থাকুন। নমস্কার। যেভাবে আমি বাচ্চাদের বলি জাতীয় সঙ্গীত শুরু করো, সেভাবে বলছি, রেডি, জাতীয় সঙ্গীত
শুরু করো। Thank you.